ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে নগরবাসী, আবার ঢাকা ছাড়ছেনও কেউ কেউ। বিস্তারিত জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। সাব্বির, ঢাকায় ফেরা ও ঢাকা ছাড়ার ক্ষেত্রে পরিবহন সংকটের কোনো খবর আছে কিনা, আর কি বলছেন নগর ছেড়ে যাওয়া কিংবা ফিরে আসা লোকজন? সৌরভ, আমি আছি রাজধানীর মহাখালীর বাস টার্মিনালে। তো এইখানে ঢাকা ছাড়ার ব্যাপারটা আমি শুরুতে বলে রাখি। ঢাকা ছাড়ার ব্যাপারটা আমরা এখানে এসেও দেখেছি যাত্রী সংখ্যা খুবই কম, এবং আমরা বাস মালিকদের সাথেও কথা বলেছি, তারা বলছে যে খুবই কম সংখ্যক মানুষ এখন ঢাকা ছাড়ছে, কিন্তু গতকাল এই চাপটা অনেক বেশি ছিল। আর ঢাকায় আসার যে ব্যাপারটা রয়েছে, আপনি জানেন যে টানা 5 দিন ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, তো আসার ব্যাপারটা টোটালি ভিন্ন। আসার ব্যাপারটাতে তারা যাত্রী পাচ্ছেন এবং তারা আশা করছেন যে রাতে আরও বেশি যাত্রী যাতায়াত করবে এবং শুক্রবার নাগাদ সেই চাপটা আরও বেশি হবে। আমরা একজনের সাথে কথা বলবো যিনি এখানকার পরিবহন সংশ্লিষ্ট। আচ্ছা, আপনি কোন পরিবহন? আসসালামু আলাইকুম, আমি এনা ট্রান্সপোর্টের সাথে আছি। ঢাকা ছাড়ার যাত্রীর চাপ কেমন? ঢাকাতে যাত্রী চাপ সকাল থেকে ছিল কিছুটা, এখন দুপুরের বিকেলের পর থেকে এখন খুবই কম। আমাদের ময়মনসিংহ থেকে এখন যাত্রী চাপটা একটু বেশি, যার জন্য এনা ট্রান্সপোর্টের ময়মনসিংহ লাইনে যে গাড়িগুলো আছে আমরা স্বল্প সীমিত মানে যাত্রী নিয়ে আমরা গাড়িগুলো পাঠাচ্ছি, যাতে ওখান থেকে ময়মনসিংহ থেকে যাত্রীরা সুন্দরভাবে আসতে পারে, এই জন্য আমরা 5-6 জন করে যাত্রী নিয়ে শুধু গাড়ি পাঠিয়ে দিচ্ছি আর কি। আমরা শুনেছি যে ঈদের আগে ভাড়াটা একটু চাপ পড়ে যাত্রী, যার জন্য ভাড়াটা বাড়ানো হয়, এখন কি সেটা কমানো হয়েছে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এনা ট্রান্সপোর্ট বরাবরই ঈদের সময় কোনো ভাড়া বাড়ানো হয় না, আর পূর্বে যেটা ছিল ওইটাই, ঈদের সময় ওইটাই বহাল ছিল, এটাই ছিল আর কি, কখনো ভাড়া বাড়ানো হয় না আর কি। অশেষ ধন্যবাদ আপনাকে। সৌরভী, আপনি শুনছিলেন যে ঢাকা, যে জেলাগুলো থেকে ঢাকায় সবাই আসছে সেইখানে যাত্রীর চাপ রয়েছে, যার কারণে ঢাকা থেকে অনেক পরিবহনই আছে যারা কিছুটা ফাঁকা রেখেই, অনেকগুলো সিট ফাঁকা রেখেই গাড়ি পাঠাচ্ছে। তো সেভাবে বলাই যায় যে আজ রাত এবং কাল পরশু যাত্রীর একটা চাপ হবে যারা কর্মব্যস্ত মানুষ ঢাকায় আসবে। সাব্বির, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।